কালচার অত্যন্ত পুরনো একটা সিরিয়াল যার নাম কেয়াপন কেপর। এই মুহূর্তে তোমরা একটা খবর পেয়েছো, সেটা হচ্ছে যে স্টার জলসার সিরিয়াল কেয়াপন কেপর বন্ধ হয়ে যাচ্ছে। তন্দ্রা ধরা পড়ে গেছে, তন্দ্রা সারা জীবনের জন্য জেলে চলে গেছে, আর সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে। রাহুলের সাথে কোয়েলের বিয়ে হয়ে গেছে, অনুর জীবনেও একটা কেউ চলে এসেছে, তো মোটামুটি সংসার এখন সুখের, আর সিরিয়ালটা এবার শেষ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় আসতে চলেছে একটা নতুন সিরিয়াল, এবং সেখানে নাকি আসছে বোঝে না সে বোঝে না। আমি তো এইসব শুনে মোটামুটি মাথায় হাত, তার কারণ হচ্ছে আমি জানি না, আমার সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা এগুলো জানাচ্ছে, আমি তোমাদের নামগুলো বলতে চাইছি না, তার কারণ হচ্ছে তোমাদেরকে নিয়ে লোকে খিল্লি করবে আর সেই খিল্লিটা আমি সহ্য করতে পারবো না। তো ফাইনালি এই ধরনের নিউজ পাও কোথার থেকে? না, একজন আমাকে দু একটা চ্যানেলের নাম জানিয়েছো, তো যে আমাকে নাম জানিয়েছো তাকে বলি যে জানো তো কিছু মানুষের কোনো কাজ থাকে না। এরা কীরকম পাবলিক আমি বলছি, এরা হচ্ছে এইরকম, পাশের বাড়িতে একটা বিয়ে হয়েছে, দেখলো বিয়ে বাড়িতে গেল, বিরিয়ানি হয়েছে, তার সাথে খাসির মাংস হয়েছে, সব খেলো, খেয়ে দে এসে পাশের বাড়ির আরেকটা বউ যেতে পারেনি নেমন্তন্ন, তো বলে কী খাওয়ালো, বউ কেমন হয়েছে, তারা ঠিক কী করে জানো তো, তারা বলে যে দিদি গেছিলাম তো বিয়েবাড়িতে, খেয়েছি, খাওয়ার তো মোটামুটি হয়েছিল, এটাতে নুন বেশি, ওটাতে ঝাল, ওর থেকে ভালো রান্না আমিই করতে পারি, বাউন্দি অমন রান্না কেন করাবো। কিন্তু বউয়ের কথা যদি বলেন তাহলে বলবো আজকালকার যুগের মেয়ে তো এমন কিছু ভালো না, ছেলের বন্ধুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, আবার জানেন ডিজে হয়েছিল, ওখানে গিয়ে হাত ধরাধরি করে নাচ করছিল, কেমন মেয়ে সে তো বোঝাই যাচ্ছে। এরা হচ্ছে এই ধরনের পাবলিক, অথচ মেয়েটার ব্যাপারে কিছু জানে না, কোনোদিন দেখেনি, কিন্তু মেয়েটার ব্যাপারে মানে এদের কাছ থেকে যা তুমি জানতে পারবে সারা পৃথিবীর কেউ, এমনকি মেয়েটাকে যারা জন্ম দিয়েছে তারাও জানতে পারবে না, মেয়েটার হাজব্যান্ডও জানতে পারবে না যে এই মেয়েটা আসলে এত কিছু এর মেয়েটার মধ্যে আছে। তো যাই হোক, সেই সব ব্যাপারে এখানে বেশি বকে লাভ নেই। তো বিষয় হচ্ছে এরা হচ্ছে সেই রকম পাবলিক, কল্পনার জগতে এরা থাকতে ভালোবাসে এবং কল্পনা করে, এরা কল্পনা করেছে যে এই মুহূর্তে সিরিয়াল শেষ হয়ে যাবে, সিরিয়ালের আর কোনো টপিক নেই। আমি জানি আমার অনেক ফালতু বন্ধুবান্ধব, বলবো না কারণ ফালতু বন্ধুবান্ধব একটুখানি সংখ্যাটা একটু হয়তো কমেছে, তারা এখন এই মুহূর্তে কমেন্ট করছে না, তাই জন্য আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, তো ডিসলাইক ঠোকার বেলায় তারা আছে। তো যে সমস্ত বন্ধুরা চাইছে যে সিরিয়ালটা বন্ধ হয়ে যাক, তাদের এটা ভালো লাগছে যে হ্যাঁ ফাইনালি কেয়াপন কেপর বন্ধ হচ্ছে, উফ বাবা বাঁচা গেল। কিন্তু না, কেয়াপন কেপর এই মুহূর্তে বন্ধ হচ্ছে না, এটা দুঃখের সঙ্গে জানাচ্ছি সেই সমস্ত বন্ধুদের যে যারা চাইছিল যে কেয়াপন কেপর বন্ধ হয়ে যাক, আর তাদেরকে জানাচ্ছি যে না হচ্ছে না, আর যারা চাইছিল কেয়াপন কেপর থাক তাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি কেয়াপন কেপর বন্ধ হচ্ছে না, কেয়াপন কেপর যেমন চলছে তেমনই চলবে। কি ভালো লাগলো? তো বিষয় হচ্ছে তোমরা দু একজন যারা কমেন্ট করেছিলে যে তোমার চ্যানেলে এখন অবধি দিল না, তারা দিয়ে দিল, কেন এটা হলো, তুমি কেন খবরটা দিলে না ফার্স্টে, তাদেরকে আমি বলবো যে প্রথমত আমি ফেক নিউজ নিয়ে ব্যবসা করি না, আর একটা ফেক নিউজ ছড়িয়ে মানুষের মধ্যে বিতর্ক করার মতো ইচ্ছে আমার নেই, আর দ্বিতীয়ত হয়তো সাবস্ক্রাইবার বাড়বে, হয়তো বন্ধু বাড়বে, কিন্তু একটা সময় তোমার বিশ্বাসটা যখন সেই সমস্ত বন্ধুদের ভেঙে যাবে তখন তারা আবারও ফিরে আসবে। তো আমি এই বিশ্বাসটাই একদম নিজের মতো ধরে রেখেছি, কোনো ফালতু খবর দেওয়ার মধ্যে আমি নেই বস, আমার প্রচুর মাথায় হেডেক থাকে, কারণ প্রত্যেকটা সিরিয়াল এখন এই মুহূর্তে নতুন করে জি বাংলা সিরিয়ালের কাজ শুরু হয়েছে, জি বাংলা সিরিয়ালের সমস্ত সিরিয়ালের আপডেটগুলো রাখা এবং এতগুলো সিরিয়ালের আপডেট মাথার মধ্যে রাখা, সুতরাং তোমরা বুঝতেই পারছো এতগুলো চাপ, আবার তার মধ্যে আবার আমার বন্ধুবান্ধবের তো আবার ইচ্ছার শেষ নেই, হ্যাঁ তারা আমার কাছে আবদার করেছে ছোট্ট ছোট্ট, সেই সব আবদারগুলো কবে পূরণ করবে সেগুলো নিয়ে চিন্তা, সেটা হচ্ছে কেউ একজন বলছে শাড়ি পরে এসো, কেউ বলছে দিদি তুমি চুলে বিরুনি করো, কেউ একজন বলছে দিদি তুমি কপালে একটা ছোট্ট লাল টিপ পরে একদিন এসো, তো এত কিছু মাথায় রাখবো। তো আবার যদি কাউকে রিপ্লাই দিতে একটু দেরি হয় তারা আবার বলো যে তুমি আমায় কেন রিপ্লাই দিলে না, হ্যাঁ তুমি সবাইকে রিপ্লাই দিচ্ছো আমায় কেন রিপ্লাই দিচ্ছ না, কোন দিকে যাবো আমি? এত কিছু যদি করি তাহলে এইসব ফেক নিউজগুলো মাথার মধ্যে আনবোটা কখন? যারা ফেক চ্যানেলগুলো দেখে আমার সাথে এখানে লড়াই করতে এসছো তাদেরকে আমি জাস্ট একটাই কথা বলবো, দুটো না একটা, সেটা হচ্ছে ওই জন্যই তোমরা এতটা কনফিউজ,
একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে আমি আজকে ভাত খেয়েছি, হ্যাঁ কেউ বলবে না, মোটামুটি না, খেলেও হতো না খেলেও হতো, তা এত যদি উত্তর তোমরা পাও তাহলে তো কনফিউজ হবে। আরও সোজাভাবে বলছি, বডি স্প্রের দোকানে গিয়ে যদি তোমরা বলো যে কাকু বডি স্প্রে কিনবো, দুটো কি তিনটে শোকো ভালো লাগবে তার মধ্যে একটা, কিন্তু তুমি যদি হাজারখানা নিয়ে এখন শোকাশুকি শুরু করো তুমি তো নিজেই কনফিউজ হয়ে যাবে। তো বিষয় হচ্ছে তোমাদের ক্ষেত্রে ঠিক সেটা, যে সমস্ত বন্ধুরা ওই সমস্ত ফেক চ্যানেলকে বিশ্বাস করে না তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একদম চিন্তিত নয়, তারা কিন্তু দিব্যি বসে আছে। এবং তারা অনেকে কমেন্ট করেছে যে তুমি এইসব ফালতু জিনিস নিয়ে ভেবো না, যে যা বলছে বলুক, তুমি শুধু আসল বিষয়টা জানো যে আসলে কেয়াপন কেপার বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদেরকে জানিয়ে দাও, তাহলেই হবে। তো যাই হোক বন্ধুরা, কেয়াপন কেপার সিরিয়ালটা এই মুহূর্তে শেষ হচ্ছে না, এখন ঠিক সন্ধে 7:30 স্লটে বুক করে রেখেছে এই সিরিয়াল কেয়াপন কেপার, আর এই সিরিয়ালটাই এখন হবে। যদি কোনো সময় নতুন সিরিয়াল আসে, এই সিরিয়াল বন্ধ হবে কি হবে না সেটা যদি আমার কানে আসে আমি যথাযথ সময় তোমাদেরকে জানিয়ে দেবো। আরও একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি কোনো নিউজ দিতে দেরি করছি মানে তোমরা অনেকেই ভেবে নিচ্ছ যে দিদির কাছে নিউজটা আসে না, নিউজ একটা এলো আর আমি শর্ট করে বলে দিলাম সেটা হয় না। এর কারণ, এর আগে আমি অনেকবার ঠকেছি, অনেকবার এরকম ঘটেছে যে একটা টপিকের উপরে কাজ চলছে, সেই টপিকটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু হঠাৎ করে সেই টপিকটা চেঞ্জ হয়ে গেছে রাতারাতি, আর তখন তোমরা আমাকে ভুল বুঝেছো। তো সেই জন্য এখন আমি পুরো চিকুতি গুষ্টি ঘাটতে বসি, ঘেটে ঘুটে যখন দেখি একদম একটা ফ্রেশ জিনিস পাওয়া যাচ্ছে তখন সেটা এনে তোমাদের সামনে তুলে ধরি। তো এটা আমার অপরাধ হলে আমার অপরাধ, আর এটা যদি আমার গুণ হয়ে থাকে তাহলে আমার গুণের, যেটা তোমরা মনে করবে। আমার ভিডিওটা যার যার ভালো লাগলো তারা লাইক করো, আর যার যার খারাপ লেগেছে তারা ডিসলাইক ঠোকো, আর এই ভিডিওটা পারলে শেয়ার করো, আর তোমরা তোমাদের মূল্যবান কথাবার্তাগুলো আমাদেরকে শেয়ার করো। আর যেটা বলবো সেটা হচ্ছে স্টার জলসা সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে এখনই সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি যাই গিয়ে দেখি একটা কোনো সিরিয়ালের খবর পাই কিনা, ততক্ষণের জন্য টাটা।